শুভ দুপুর আমন্ত্রণ ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনে। দর্শক, আমাকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই ভালো আছেন, সুন্দর আছেন, এবং আমাকে দেখেই বুঝতে পারা যাচ্ছে যে আমি কতটা ভালো আছি। কারণ আজকে স্টুডিওতে এত সুন্দর দুজন মানুষ বসে আছেন যে তাদের আলোয় আমিও আলোকিত, আমাদের পুরো স্টুডিও আলোকিত। আমি সরাসরি চলে যাচ্ছি আমার সঙ্গে আসলে কোন দুজন মানুষ রয়েছেন আজকে, তাদের সঙ্গে গল্প করার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি, এবার আপনাদেরও অপেক্ষার পালা শেষ। আমার সঙ্গে আছেন চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, অভিনেত্রী শাহনাজ সুমি। আমন্ত্রণ, কেমন আছেন? ভালো, বেশ। অনেকদিন পর দেখা, এই পুরো করোনা কাল কাটিয়ে নতুন বছর শুরু করা, কেমন শুরু হলো আসলে নতুন বছরটা? নতুন বছরে আমি বেশ কটা পরিকল্পনা হাতে আছে এবং খুব শীঘ্রই নতুন ছবি শুরু করব। আচ্ছা, তার একটা প্রস্তুতি চলছে। দারুণ খবর, খুবই আনন্দের সংবাদ আমরা আজকে জেনে গেলাম অনেকদিন পর। সেলিম ভাইয়ের ফিল্মের খবর শোনা মানেই কিন্তু আমাদের জন্য একটা এক্সাইটমেন্ট, আর নিশ্চয়ই কিছু একটা আসছে যেটা আমাদের সবার অসম্ভব ভালো লাগবে। সুমি, কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। নতুন বছর, নতুন আশা ভরসা নিয়ে শুরু হলো। এই যে আমাদের প্রিয় নির্মাতারা নতুন নতুন সিনেমা বানাবে, সেগুলো দেখব, সেগুলোতে কাজ করার স্বপ্ন নিয়ে নতুন বছর শুরু করলাম। সুমির কবছর হলো ফিল্মে আসা? ফিল্মে আসা আমার প্রথম চলচ্চিত্র ইতি তোমারই ঢাকা, তো দু বছর। এবং তার আগে বেশ টিভিসি করা হয়েছে, কিছু কিছু টিভিসি করা হয়েছে, কিছু টিভিসি, যেগুলো দিয়ে আমরা প্রথমে সুমিকে চিনেছিলাম। আলটিমেটলি দু বছরে এই যে পরপর তিনটা ফিল্ম, তিনটা সিনেমা, এবং খুব ভালো ভালো নির্মাণের সিনেমা, কিন্তু কেমন লাগছে? এবং এই পর্যন্ত এসে মানে অল্প সময়ে এই যে এত কিছু পেয়ে যাওয়া, অল্প সময় পাওয়া, এটা আমার অনেক বড় সৌভাগ্য যে অল্প সময় পাওয়া এবং অল্প সময়ে সবচেয়ে ভালো কিছু পাওয়া। একদম, আমাদের 10 বছর 20 বছর কাজ করেও কিন্তু আমরা এত ভালো কাজে সুযোগ আর কি সুযোগ খুঁজি। সেখানে আমি 2 বছরের মধ্যে যে গিয়াসউদ্দিন সেলিম স্যার মতো একজন মানুষের সাথে কাজ করতে পেরেছি এবং আরও ভালো ভালো কাজের সুযোগ পাচ্ছি, সেটা আমার জন্য তো অনেক বড় একটা সৌভাগ্য। একদমই, এবং এই কাজের কথা বলতেই চলে আসছে আমাদের চ্যানেলের এবং ইমপ্রেস টেলিফিল্মের দুটো ধারাবাহিক নাটক, সোনার পাখি রূপার পাখি এবং প্রিয় দিন প্রিয় রাত, সালাউদ্দিন লাবলু স্যারের পরিচালনায় অভিনয় করতে দেখা গিয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, আজকে কিন্তু নির্মাতা সালাউদ্দিন লাবলুর জন্মদিন। আমাদের চ্যানেলের পরিবারের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন। আমরা বোধহয় চেষ্টা করছি একটু সংযোগ করার, আমাদের সঙ্গে সংযুক্ত করবার, আমরা কি পারছি সংযুক্ত করতে? বেশ, আমরা কিছুক্ষণ পর আবারও চেষ্টা করি। সুমিত, এবার একটু শুনি ধারাবাহিক দুটো নিয়ে। ধারাবাহিক দুটো সালাউদ্দিন লাবলু স্যারকে আমি গুরুজি বলে ডাকি, কারণ আমার মধ্যে, আমি তো প্রথমত নৃত্যশিল্পী, তো আমি যে আসলে অভিনয় করতে পারবো সেই অভিনয়ের সম্ভাবনাটা উনি প্রথম দেখেছিলেন, তাই ওনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে আমার প্রথম নাটক সোনার পাখি রূপার পাখি, এবং উনি এত বিশ্বাস করে আমাকে ওই নাটকে কাজ করার সুযোগ দিয়েছেন এবং একটা শিক্ষা শিক্ষানবিশ ভঙ্গিতে আমি কাজটা করেছি। পুরো 1 বছর আমার মনে হয়েছে যে আমি একটা স্কুলিং এর মধ্যে ছিলাম। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স, শুরুতে এমন কিছু সুযোগ পাওয়া এবং এমন সব নির্মাতাদের সঙ্গে কাজ করা। বেশ, আমরা টেলিফোনে বোধহয় সংযুক্ত করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন নির্মাতা সালাউদ্দিন লাবলু, শুভ জন্মদিন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, কেমন আছেন? জি, কেমন আছেন? চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা অনেক অনেক। লালু ভাই, টেলিভিশনের ভলিউমটা একটু যদি কমিয়ে রাখেন তাহলে বোধহয় বেশ ভালো হয়। আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে গিয়াসউদ্দিন সেলিম, লাবলু ভাই, নাজ সুমি, গুরুজি। লাবলু ভাই আছেন? হ্যাপি বার্থডে লাবলু ভাই। সুমি আছে এখানে, শুভ জন্মদিন। আমরা তো আগে তো একসাথে সেলিব্রেট করতাম অনেক আগে। আজকে রাতে আপনি পার্টি রেডি করেন, চলে আসবো। পার্টি কি, আমি আছি আমার গ্রামের কোথায়। আছেন
ওকে দেখা হচ্ছে ওকে আমরা দলবল নিয়ে সবাই চলে ভালো আছি আপনি কেমন আছেন আমি ওনার কণ্ঠ শুনে নার্ভাস হয়ে যাই এত এক্সাইটেড হয়ে নার্ভাস হয়ে যাই বেশ আপনাদেরকে মিস করছি ওদিকে তো অবশ্যই কারণ অনেক অনেক শুভকামনা আপনার জন্য এভাবেই আমাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দিতে থাকুন আর আমরা খুবই মিস করছি আপনাকে সঙ্গে পেলে বেশি ভালো লাগতো আমরা দলবল নিয়ে পুবাইলে চলে আসব দরকার হলে আপনি অনেক মজা করে জন্মদিন উদযাপন করুন ভালো থাকবেন বেশ আমরা স্টুডিওর প্রসঙ্গে চলে আসি নতুন সিনেমা নিয়ে কি আমাদেরকে একটু বলা যাবে কিছু কি কি প্ল্যান রয়েছে না তার থেকে আমরা আসলে যে সিনেমা রিলিজ হবে সেটা নিয়ে কথা বলি আচ্ছা পাপপুন্ড 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 সুমি অভিনয় করেছে এবং আর কে কে আছে চঞ্চল আফসানা মিমি আচ্ছা আচ্ছা সিয়াম সুমি ফারজানা চুমকি ফজলুর রহমান বাবু মামুনুর রশিদ শাওন শাওন মানে কি মেহের আফরোজ শাওন না না আরে কি শাওন ওটা গাউসুল আজম শাওন আচ্ছা 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 বেশ এটা আপনার কততম ফিল্ম তিন নাম্বার এই এটার প্লটটা কেমন পাপ পুণ্য নামটা তো বেশ ইন্টারেস্টিং প্লট এটা বলতে চাচ্ছেন সিনেমা আচ্ছা সিনেমা এটার একটা ঠিকঠাক গল্প আছে ঠিকঠাক অভিনয় আছে এবং আমার ধারণা যে বাংলাদেশের মানে হিউম্যান বেসিক ইনস্টিংক্ট নিয়ে ওর ইগো নিয়ে একটা সুন্দর লাভ স্টোরি আছে সব মিলিয়ে আসলে এটা একটা প্যাকেজ দর্শক গেলে দেখলে তারা একটা ঠিকঠাক গল্প দেখে খুবই হৃদয়ঙ্গম করে বাড়ি পর চলে যাবে এটা আমার ধারণা বাহ খুব সহজ সুন্দর চাওয়া প্রত্যাশা এবং সুমির প্রসঙ্গে আসবো তার আগে এই ফিল্মের কিন্তু শুটিং শেষ হয়েছে বেশ আগে এটা করোনার আগে শুটিং শেষ হয়ে গেছে করোনার জন্য তাহলে রিলিজ দেয়াটা পিছিয়ে ছিল এখন কি প্ল্যান করছেন এখন আসলে প্রোডিউসার তো চ্যানেল আই মানে ইমপ্রেস্টেল ফিল্ম এনারা প্রোডিউসার সিদ্ধান্ত নেবে কবে কিভাবে আসলে রিলিজ দেয়া যায় তো আমার শুধু একটাই চাওয়া প্রোডিউসারের কাছে যে যখনই রিলিজ দেবেন তার আগে যেন মাস দুয়েক প্রপার ইন্টেনসিভ প্রমোশনটা হয় যে আমরা একটা ভালো রান্না করলাম একটা হোটেলে এবং আমরা যদি দর্শককে লোককে না জানাই যে এখানে আসলে খাবারটা ভালো তাহলে তো আর দর্শক আসবে না বুঝতে পারবে বা এখানে কি রান্না হচ্ছে সেটাও তো জানানোর তো দেন আমরাও সিনেমা তৈরি করেছি তো দর্শককে যদি জানানো যায় যে এই সিনেমাটা আসছে অমুক সময় এবং তোমরা একটু দেখো তাহলে আমার ধারণা যে দর্শক আসবে বেশ এবং আমাদেরও সেই প্রত্যাশা যে খুবই চমৎকার একটি ফিল্ম আমরা আবারও পেতে চলেছি সুমি একটু চরিত্রটা নিয়ে শুনি কিছু বলা যাবে স্যার একটু একটু আশপাশ দিয়ে একটু শুনি কথা আশপাশ দিয়ে চরিত্রটা যেহেতু আমি করেছি অবশ্যই আমার মতো একটি চরিত্র যেটা আমাকে মানাবে কিন্তু এটা একটা চ্যালেঞ্জ ছিল যে আমার মতো চরিত্র যেন আবার আমিই না হয়ে যাই তো স্যার সেখানে আমাকে যথেষ্ট সুযোগ দিয়েছে ঠিকঠাক মতো কাজ করার আমি চেষ্টা করেছি ঠিক মতো কাজ করার এখন দর্শক বিচার করবে এবং দেখবে যে কেমন লেগেছে খুবই চমৎকার ডিপ্লোম্যাটিক অ্যানসার থ্যাংক ইউ বেসিক্যালি আমরা পাপুন্ড সিনেমার এখনো দর্শক কোনো কি মানে একটা ফ্রেমও আমরা আসলে অডিয়েন্সকে শেয়ার করি নাই আমরা এটা পরিকল্পিতভাবেই আসলে যখন আমরা শেয়ার করব ওই দুই মাসে পুরোটাই শেয়ার করে দিব আচ্ছা ভাই আপনার প্রথম সিনেমা মনপুরা তারপর স্বপ্নজাল পাপপূর্ণ মনপুরার পর কিন্তু দর্শকের এক্সপেকটেশন একেবারে ছাপিয়ে গেল যে সেলিম ভাই মানে অসাধারণ অনবদ্য কিছু স্বপ্নজালেও কিন্তু আপনি সেই কথা রেখেছেন পাপপূর্ণ নিয়ে আপনার কি একই রকম আমার ধারণা যে এটা আমি না আমাদের আরেক বন্ধু আছে যেটা আসলে আবু সাইদ ইমন ও কাজ করে এখানেই চ্যানেল আইতেই
ও পাপুনের ক্রিয়েটিভ প্রোডিউসার ছিল। আচ্ছা, তো দেন ও একটা জিনিস আবিষ্কার করেছে যে মনপুরা, স্বপ্নজাল এবং পাপপুণ্য বেসিক্যালি আমার লাভ ট্রিলজির শেষটা আসলে। আমি আপনাকে একটু পেছনে নিয়ে যেতে চাই, একটু অতীতে নিয়ে চলে যেতে চাই। আমরা পর্দায় এখন দেখব মনপুরার কিছু অংশ, মানে এটা না আমাদের চিত্র, আমরা মানে আমাদের দেশ, আমাদের সংস্কৃতি সবকিছুই এই ফিল্মের মধ্যে দেখে। আমার একটু মনে পড়ছে ওই সময়কার কথা, আমি তখন বোধহয় স্কুলে পড়ি, আমি তখন আমার দেশের বাড়িতে থাকি এবং আমি দেখতাম গাড়ি ভাড়া করে মফস্বল থেকে বিভিন্ন বয়সী বিভিন্ন মানুষেরা হলে আসতেন শহরে এই মনপুরা দেখার। আমার দেখে অন্যরকম একটা অনুভূতি হলো যে চঞ্চল এটা আজকে থেকে প্রায় 13 বছর আগে শ্যুট করা মনপুরা, এবং 13 বছর পর, 12-13 বছর পরে ও আবার পাপপুণ্যে অভিনয় করলো এবং ওই এখানে শোনাই ওর ইয়াং এইজের একটা ক্যারেক্টার। আর পাপপুণ্যে ও হচ্ছে যে খুবই মানে পরিপূর্ণ একটা বয়সের মানুষ, অত ইয়াং এজ ভেরি, যে 22-23-24 বছর, আর পাপপুণ্যে প্রায় 40 বছরের একটা, 40 শুদ্ধ একটা ক্যারেক্টার ও করেছে। এবং ওর যে অ্যাক্টিংয়ের গ্রাফ, যে ওই সময়ে একটা তুর্কি তরুণ যে লেভেলে অভিনয় করেছে, যে লেভেলে এফোর্ট দিয়েছে, এবং 12-13 বছর পর অন্য চরিত্রে ওর এফোর্ট লেভেল একই রকম, মানে ওর ক্ষুধা একই রকম। আমার ধারণা যে অডিয়েন্স শুধু ওর কথা দেখে মনে হলো ইচ এন্ড এভরিবডি, প্রত্যেকেই যারা যারা অভিনয় করেছে, স্পেশালি আফসানা মিমি অনেকদিন পর সিনেমায় এসছে, তারপরে চুমকি বা সুমি, ইভেন দো সিয়াম তো অনবদ্য, মানে প্রত্যেকেই খুব ঠিকঠাক অভিনয়টা করেছে। অভিনয় বিষয়ে আমি খুব স্যাটিসফাই, এবং চূড়ান্ত বিচার আসলে দর্শক দেখে ওরা কিভাবে নেয়, তার জন্য আমি আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছি। সুমি তো বলতে গেলে নতুনই আপনাদের কাছে, তো কেমন লাগলো ওর সম্পর্কে? আমরা একটা কথাই বলি যে ওর আসলে আমাদের যে চরিত্রটা সেটা হচ্ছে যে 18-19 বছরের একটা ক্যারেক্টার, ও কিশোরী, অলমোস্ট টিনেজার পোর্ট্রে করেছে। তো কাজ করতে গিয়ে মনে হলো যে ও শরীর 18-19-20 বছরেরই, কিন্তু মাথাটা 40 বছরের। রোলটা খুবই মন দিয়ে, খুবই দিল দিয়ে সে কাজটা করেছে, এবং এই ডেডিকেশন থাকলে আমার মনে হয় আস্তে 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 একটা সময় যে পৌঁছে যাওয়া যায়। মানে যেমন প্রতিভা, খুব প্রতিভাবান অ্যাক্টর, আমি আমার 20-22 বছরের এক্সপিরিয়েন্সে দেখেছি যে অনেক প্রতিভাবান অ্যাক্টর ডেডিকেশন নাই, তারা কিন্তু হারিয়ে গেছে, কিন্তু মিডিওকার, একটু কম প্রতিভাবান কিন্তু অনেক ডেডিকেটেড, তারা বহু দূর চলে যেতে পারে। এবং অভিনয়ের জন্য বোধহয় এখানে ডিরেক্টরের একটা বড় ভূমিকা রয়েছে, অভিনয়টা বের করে আনা, ভূমিকা থেকে আসলে অভিনয়ের ভূমিকা, ডিরেক্টর প্রধান চরিত্রে এখানে ভূমিকা, ধারণা যে এটা আমি একদমই লাগে না। বেসিক্যালি অভিনয়ে অভিনেতাই করে, ডিরেক্টর কিচ্ছু করতে পারে না যদি ও অভিনয়টা না জানে। ডিরেক্টর করতে পারে যে যদি একটা লোক নিজে অভিনয় করতে চায়, অভিনয়টা জানে, ও ওর চরিত্রটার একটু একটু দিক নির্দেশনা দিতে পারে, একদম বেশি কিছু না। সুমি কিন্তু সোনার পাখি রূপার পাখিতে ভীষণ মজার একটা চরিত্রে অভিনয় করেছিল, আমরা এবার সুমিকেও একটু নিয়ে যাই সেখানে, দর্শক চলুন দেখে আসি। বিদ্যুৎ কই? ও আল্লাহ, বিদ্যুৎ ভাই কি এত সকালে উঠে নি ঘুম থেকে? হ্যাঁ কলেজ আছে 9টায়, হ্যাঁ 8:30 উইঠা সাইকেলটা লইয়া কোন দিকে না সায়া দিবটা। এই রে এত কথা কস কইলি? তোর মা তো ঠিকই কয়, তুই বেশি কথা কস। কই বেশি কথা কই, আমি তো কথাই কই না। স্কুলের মাস্টারি কি কয় জানো কাকা? কি বিজলি, তুমি কথা বলো না কেন? তুমি কি বৌবা? এই বয়সে মেয়েরা তো কথার খই ফুটায়, আর তুমি তো দেখি কথাই বলো না। তোর কোন মাস্টারই কথা কয় রে? তোর স্যারের লেখা পড়া করলাম আমি শিখাই দিমু, নাম কো মাস্টারের? শফিক স্যার। বয়স কত? বয়স তোমার কাছে তো অনেক ছোট হইব। বিয়া করছে? না বিয়া তখন করে নাই। তুই কেমনে জানলি বিয়া করে নাই?
কিলা শেষে যতক্ষণ পড়াইব তার মধ্যে কমপক্ষে তিনবার কইব যে হ্যাঁ বিয়া করে নাই। হ্যাঁ স্কুলে ঢুকছে মাস্টারি করতে না বউ মিস্টাইতে কি জানি হেইডা তো জিগাই নাই আজকে জিগামু একটা থাপড় দেখান ভাড়া যাম। ভালো হয়েছে ন্যাচারাল কিছু বের করা। তুমি পার্থক্য দেখতে পাওয়া যায় প্রথম দিকের কাজ এখনকার কাজ? হ্যাঁ প্রথম দিকের কাজ এখনকার কাজের পার্থক্য আমি অ্যাটলিস্ট দেখতে পারি। যেমন ওখানে বিজলি চরিত্রে যে কাজ করলাম ওই চরিত্রটা মানুষের অনেক পছন্দ হয়েছে, মানে এখনও অনেকে আমাকে বিজলি নামেই চিনে, কিন্তু এরপর যে কাজগুলো করেছি সেগুলি তাদের আরও পছন্দ হয়েছে, মানে পছন্দের মাত্রা বাড়ছে, এটা মনে হয় একটা পরিবর্তনের লক্ষণ ডেফিনেটলি। এবং এই তিনটা ফিল্মে একটু ছোট ছোট করে শুনি তিনটা ফিল্ম হঠাৎ করেই কাজটা হয়েছিল, যেহেতু 11টা ছোট ছোট স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র মিলে একটা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র হয়েছিল, সেখানে আমি তানভীর হাসানের পরিচালনায় কাজ করেছিলাম। তো ওটা একটা নতুন এক্সপিরিয়েন্স যে বড় পর্দায় দেখা যাবে সেটা আমাকে যতক্ষণের জন্যই হোক, সেটা 5 মিনিটের জন্য হোক বা 10 মিনিটের জন্য হোক, তারপর পাপপূর্ণ ওটা আমার কাছে একটা স্বপ্নের মতো। কারণ স্বপ্নজাল যেদিন রিলিজ হয় 2018 6 মার্চ অথবা 4 মার্চ সকাল 9টার শোতে আমি বসুন্ধরায় শোটা দেখতে যাই, প্রথম শো। এবং দেখতে যাওয়ার পর আমার প্রথম যেটা মনে হয়েছিল যে আমি যদি এইরকম একটা সিনেমায় কাজ করতে পারতাম, তখন আমার প্রিয় দিন প্রিয় রাত চলছে, তো তখন থেকেই ভাবছিলাম যে সিনেমাতে যদি কাজ করতে পারতাম এরকম একটা সিনেমায়। তারপর এক বছর পর কিভাবে আমি জানি না যে আমার কাছে এই সৌভাগ্য লাকি চার্ম চলে আসলো, আমি সেখানে কাজ করে ফেললাম, পুরো একটা স্বপ্নের মতো ঘোরের মধ্যে ছিলাম এবং শুটিং হয়ে গেল। আর দামাল আসলে অনেকের অনেক সাধনা থাকে 10-20 বছর ধরে যে এমন একটা ঐতিহাসিক সিনেমায় কাজ করব, সেখানে আমার মুক্তিযুদ্ধের একটি প্লট নিয়ে কাজ করা সিনেমাটিতে, তো ওই সাধনার জায়গাটি যে আমার তৃতীয় সিনেমা পূরণ হয়ে যাবে। হ্যাঁ চিত্রনাট্য পরিচালনা রায়হান রাফি, তো আমি জানি না কিভাবে কি হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ এখন অপেক্ষা শেষ হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ শুটিং এর আমাদের প্রথম অংশ শেষ, দ্বিতীয় অংশ বাকি, দ্বিতীয় অংশ শেষ হলে পুরো শুটিং এর কাজ শেষ। এটার কি রিলিজের কথা চলছে কবে নাগাদ? ইনশাআল্লাহ বছরই বছরই খুব একটা দেখা যাচ্ছে না, যেহেতু দুটো সিনেমাই আমাদের ডিরেক্টর সাহেবরা একটু চাপিয়ে রেখেছেন, পরিকল্পনা রয়েছে। বেশ অডিয়েন্সের সারা বলতে আমি যদি বলি একটু স্পেসিফিক ভাবে সোশ্যাল মিডিয়াটা কি তোমার কাছে? সোশ্যাল মিডিয়াটা প্রথম দিকটা তো শুধু প্রচারণা ছিল, আর নিজের একটা ফেসবুক ফ্রেন্ড থাকবে আমার, যত কাছের মানুষ সেখানে অ্যাড থাকবে ওরকম। কিন্তু আস্তে আস্তে যখন কাজ করলাম, এবং স্পেশালি আমার একটা বিজ্ঞাপন ছিল জুইয়ের চুলের, ওই বিজ্ঞাপনের পর থেকে সোশ্যাল মিডিয়াটা একটু ইম্পর্টেন্ট হয়ে যায়। কারণ ওখানে মানুষ এত মানে বেশি পরিমাণ রিয়েক্ট করা শুরু করে আমার প্রতি, তারপর থেকে মনে হয় যে কাজটা একটু বেশি বুঝে শুনে করতে হবে, একটু ঠিকঠাক ভাবে করতে হবে, অনেক ফেক আইডি হচ্ছে। কাজটা তো অনেক ভালো ছিল, তোমার জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। এবং আমি যতদূর জানি পাপপূর্ণতে আমাকে প্রাইমারি অডিশনে ডাকা হয়েছিল ওই টিভিসি দেখে, টিভিসিটা দেখে। ও আচ্ছা, সো অনেক কানেক্টেড। সেলিম ভাই এই তো গেল একটা বছর, একেবারেই কোনো কিছুই করতে পারলাম না আমরা। হ্যাঁ এখন আসলে নতুন বছরের পরিকল্পনা অনেক অনেক নিয়েছেন, আপনার সামনে কি টিভি নাটকে তো কমই দেখছি বোধ হয়? না নাটক তো করা যাচ্ছে না, নানামুখী কারণ আছে। আমি বেসিক্যালি অনেক সময় চলে গেছে আমার, ঠিক আছে, সামনে যেটুকু সময় আছে একটু আরও কিছু সিনেমা করতে চাই, আরও কিছু সিনেমা করতে চাই। এবং আমার ধারণা যে প্রতি বছর মিনিমাম একটা সিনেমা করতেই চাই, তো সেই পরিকল্পনা নিয়ে এই বছর একটা সিনেমা করবই।
এবং আমরা শুধু আরো কিছু না আরো বেশ কিছু প্রতি বছর একটা না আরো একাধিক সিনেমা চাই অপেক্ষায় রইলাম অভিনন্দন দুজনকে অনেক অনেক শুভকামনা আজকে আসলে আয়োজন শেষ করতে হচ্ছে সময় যেহেতু শেষ অনেক অনেক ধন্যবাদ আসবার জন্য আজকে ভালো থাকবেন শেষ করছি আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন দর্শক আপনারাও ভীষণ ভালো থাকুন সুন্দর থাকুন বাংলা সিনেমার সঙ্গে থাকুন এবং দিনব্যাপী আমাদের চ্যানেল আয় সকল আয়োজনের সঙ্গে থাকুন